এই ভিডিওতে আমরা লেয়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো লেয়ার আর্কিটেকচার আলোচনা করার পূর্বে একটু জেনে রাখি যে লেয়ার আর্কিটেকচারটা কেন ইউজ করা হয়। লেয়ার আর্কিটেকচার ইউজ করা হয় মূলত প্রোগ্রামিং করার সুবিধার্থে। যেমন আমাদের একটা প্রজেক্টে নানান ধরনের কোড থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার ইন্টারফেস থাকে, তারপর হচ্ছে ডাটাবেজের কোড থাকে, তারপর ডাটাবেজ থাকে এবং বিভিন্ন কন্ডিশনাল ব্যাপারগুলো থাকে। তো এগুলো যদি একসাথে আমরা লিখে ফেলি তাহলে জিনিসটা খুবই গিঞ্জি হয়ে যায় এবং পরবর্তীতে কোড সংশোধনের ক্ষেত্রে বা ডিবাগ করার ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হয়। সেই ধরনের কনসেপ্ট থেকে আসলে লেয়ার আর্কিটেকচার ব্যাপারটা তৈরি হলো। তো লেয়ার আর্কিটেকচারের বেসিকটা ধারণা আমি এখানে তৈরি করে রেখেছি। প্রথমত হচ্ছে লেয়ার আর্কিটেকচারটা কীভাবে কাজ করে। সাপোজ এখানে হচ্ছে একজন ইউজার, ইউজার কী করবে, সরাসরি ইউজার ইন্টারফেসের সাথেই ইন্টারেক্ট করবে। তো ইউজার যখন ইউজার ইন্টারফেসে কিছু দিল, দেওয়ার পর ইউজার ইন্টারফেস কী করলো, সেগুলোকে ব্যবহার উপযোগী করে মডেলের সাহায্যে ব্যবহার উপযোগী করে, ব্যবহার উপযোগী করার পর সেটা সরাসরি বিজনেস লজিক লেয়ারে পাঠিয়ে দেয়। বিজনেস লজিক লেয়ার কী করে, চেক করে যে এখানে কোনো লজিক আছে কি না বা কোনো শর্ত আছে কি না, যদি থাকে বা না থাকে সেগুলো টেস্ট করে ফাইনালি পাঠিয়ে দেয় ডাটা অ্যাক্সেস লেয়ারে। ডাটা অ্যাক্সেস লেয়ার কী করে, সরাসরি এসকিউএল কানেকশন করে, কানেক্ট করার পর সেগুলো ডাটাবেজে সেট করে। তো দেখা যাচ্ছে যে এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। হ্যাঁ, তো যেটা যেদিক থেকে রিকোয়েস্টটা আসতেছে সে তাকে রিপ্লাই দেবে। যেমনটা হচ্ছে ইউজার, ইউজার ইউআইকে রিকোয়েস্ট করলো, তারপর ইউআই তাকে একটা রিপ্লাই দিল। একইভাবে ইউআই যখন বিএলএলকে রিকোয়েস্ট করে, বিএলএল কী করে, ডাটা সেট হয়েছে কি না তা কিন্তু রিপ্লাই মেসেজ জানিয়ে দেয়। এইভাবে রিপ্লাইটা এইভাবে যায়। ওকে, তো আমরা এখন মূল কাজটা শুরু করি। প্রথমত একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। স্টুডেন্ট ইনফরমেশন তো আমরা স্টুডেন্ট ইনফরমেশন নামের একটা প্রজেক্ট তৈরি করলাম। ধরা যাক আমরা ইউজারের কাছ থেকে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন এবং ইমেইল ইনপুট নেব এবং সেটা শো করব। সেজন্য আমরা প্রয়োজনীয় লেয়ার আর্কিটেকচারে যা যা দরকার তা আমরা লিখে ফেলি। প্রথমত ইউআই লিখি। বিজনেস লজিক লেয়ার ডাটা অ্যাক্সেস লেয়ার এবং মডেল। ওকে, তো লেয়ার আর্কিটেকচারের যে জিনিসগুলো প্রয়োজন, ইউআই, মডেল এবং ডিএল, বিএলএল আমরা লিখে ফেললাম এবং প্রয়োজনীয় ডাটাবেজ, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল আমি অলরেডি ডাটাবেজ ক্রিয়েট করে রাখলাম। এখন মডেলের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা লিখে ফেলি। ধরা যাক মডেলটার নাম হলো স্টুডেন্ট। এখন এটার মধ্যে যে প্রপার্টিসগুলো দিতে হবে, নাম, ইমেইল, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন এবং ইমেইল,
যে প্রপার্টিসগুলো দরকার আছে সেগুলো রিফ্লেক্ট করাম মডেলের মধ্যে। এরপর ডাটা অ্যাক্সেস লেয়ারে আমরা কি করব, ডাটাবেজের কোডগুলো লিখব। তো ডাটা অ্যাক্সেস লেয়ারে ডাটাবেজের কোডগুলো লিখে ফেলি, নাম দিলাম আমরা গেটওয়ে। এর আগে আমরা ইউআইটা তৈরি করে ফেলি, স্টুডেন্ট ইউআই। তো ডাটাগুলো ইনপুট নেওয়ার জন্য আমরা স্টুডেন্ট ইউআই তৈরি করে ফেললাম। Name text box. Registration number. Origin text index. সাবমিট বাটন। তো ইনপুট নেওয়ার জন্য আমরা ইউআইটা তৈরি করে ফেললাম। এখন শো নামের আরেকটা বাটন দিয়ে দিই, যে বাটনটা দিয়ে আমরা ডাটাগুলো শো করব।
তো এতক্ষণ পর্যন্ত যতটুকু করলাম, প্রথমত হচ্ছে আমরা লেয়ার আর্কিটেকচারের যা যা প্রয়োজন, বিএলএল, ডিএলএল, ডিএএল মডেল এবং ইউআই নামের মোট 4টা প্রোডাক্ট তৈরি করলাম। ওকে, তারপর যেটা করলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ইউআই তৈরি করলাম, ঠিক আছে। এখন আমরা যে ডাটাগুলো শো করব, শো করার জন্য তো আমাদের আরেকটা ইউআই লাগবে, তো আরেকটা ইউআই আমরা তৈরি করে ফেলি। নাম দিলাম শো স্টুডেন্ট ইউআই। তো আমরা ডাটাগুলো শো করবো গ্রিড ভিউতে, তো গ্রিড ভিউতে ডাটাগুলো একটা গ্রিড ভিউ এনে দিই। গ্রিড ভিউর প্রপার্টিজগুলো আমরা চেঞ্জ করে দিই, প্রপার্টিজে কী আছে নাম দিলাম ডাটা গ্রিড ভিউ। তো ডাটা শো করার জন্য আমরা ডাটা গ্রিড ভিউ নামে আর একটা ইউআই তৈরি করলাম। ফাইন, এখন আমাদের কাজটা হচ্ছে সেভ বাটনে কাজ করা। তো সেভ বাটনে কাজ করার পূর্বে আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারের কাজটা করে ফেলি। আগেই বলে রাখছি কী করবো, আমরা ডাটা ইনপুট নেব, ডাটা ডাটাবেজে সেভ করব এবং শো করব। তো সেভ করার জন্য আমরা আগে আমরা গেটওয়েটা লিখে দিই, গেটে অলরেডি এক্সিস্ট, নো প্রবলেম, আমরা অলরেডি লিখে রাখছি। ওকে, স্টুডেন্ট ইউআই সেভ বাটনে যখন ক্লিক হবে, সেভ বাটনে যখন ক্লিক হবে তখন ইউআই কী করবে, ডাটাগুলো, যে ডাটাগুলো ইউজার ইনপুট দিলেন সেগুলো ব্যবহার উপযোগী করে নিবে। সেটা কেমন, আগে কয়েকটা ভেরিয়েবল তৈরি করে নিই, নেম ইমেল, এখন নেম ডাটাগুলো পিক করে ফেলি নেম টেক্সট বক্স থেকে। ইমেল টেক্সট বক্স থেকে ইমেলটা নিয়ে নিই, তো ইউজার কাছ থেকে আমরা ইউআই থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসলাম। এখন আমাদের কী করতে হবে, জিনিসগুলো মডেলে ঢুকিয়ে তারপর পাঠিয়ে দিতে হবে কোথায়, ম্যানেজারকে, রাইট। আমাদের মডেলের নাম কি, স্টুডেন্ট, স্টুডেন্ট, এখন স্টুডেন্ট ক্লাসে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি যাতে আমরা এই এই জিনিসগুলো একসাথে পাঠিয়ে দিতে পারি।
তো আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। এখন আমরা ইউআই থেকে ডাটাগুলো পাঠিয়ে দিতে পারি। ওকে, ডাটাগুলো পাঠিয়ে দিলাম। এখন আমাদের এই স্টুডেন্ট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলো। এখন এই অবজেক্টটা যদি আমরা কাকে পাঠিয়ে দেবো, ম্যানেজারকে পাঠিয়ে দেবো। তো ম্যানেজারকে পাঠিয়ে দেওয়ার পূর্বে আমরা ডাটাবেজের প্রয়োজনীয় কাজগুলো করে ফেলি। ডাটাবেজের ভিতরে এটা কি করবে, এই মেথডটা কি করবে, একটা অবজেক্ট নিবে, স্টুডেন্ট অবজেক্ট নিবে। এখন আমরা কানেকশনটা ক্রিয়েট করে নিই। স্ট্রিং ডাটাগুলো ইনসার্ট করবো। আমাদের ডাটাবেজের নামটা এসছে এটা। ইনফরমেশন SQL কমান্ড বানাবো।
এখন যেহেতু ডাটা আমরা ইনসার্ট করার কাজটা করলাম এখানে ডিএল এর ভিতর, তো আমরা আরেকটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে ডাটা পেস্ট করে নিয়ে আসা, অর্থাৎ আমরা ডাটা শো করার জন্য নিয়ে আসবো। তো সেটার জন্য আমরা কাজটা করে ফেলি, পাবলিক ডাটাটা আমরা লিস্টে সেভ করবো। ওকে, তো জন্য লিস্ট স্টুডেন্ট স্টুডেন্ট প্রথমে আমাদের কানেকশন ক্রিয়েট করতে হবে আবারও। তারপর আরেকটা জিনিস আমরা নিয়ে আসি, এটা লিখে পড়ি ডাটাগুলো রিড করার জন্য আমরা এসকিউএল ডাটা রিডার নামে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন ডাটাবেজে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা এই রিডারের মধ্যে আছে, তা আছে অবজেক্ট আকারে, তো এখানে সবগুলো ডাটা আমরা নিয়ে নেব। ওকে, তার জন্য একটা লুপ চালাতে হবে, ফাইল রিডার ডট যতক্ষণ পর্যন্ত ডাটা রিড করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ডাটাগুলো নিয়ে নেব। তো ডাটা যেহেতু আমরা লিস্টে রাখবো, তার আগে একটা লিস্ট বানিয়ে ফেলি। নিচ্ছে না আমাদের, ওখানে তো একটা মাত্র কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করছি, সেই কনস্ট্রাক্টর তো প্যারামিটার সহ নিবে। এখানে আমরা প্যারামিটার ছাড়া আর একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, যাতে আমরা প্যারামিটার না দিয়েও অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ওকে, এখন আমরা একটা এক্সট্রা স্টুডেন্টের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সে নাম, ইমেল, ফোন নাম্বার নিয়ে আসবে, তো সেগুলো আমরা রিসিভ করবো। স্টুডেন্ট ডট নেম, সেটা কোথায় আছে? রিডারে অবজেক্ট আকারে আছে। কলম, এই যে কলম আকারে জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন, ইমেল, কলম বাই কলম প্রত্যেকটা স্টুডেন্টের ডাটাগুলো নিয়ে আসবে। তো এটা যেহেতু অবজেক্ট আকারে থাকে, তো আমরা এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেব।
এখন সমস্ত এই নির্দিষ্ট একজন স্টুডেন্টের সকল ডাটা এই অবজেক্টে আছে, ঠিক আছে? সেই অবজেক্টে এখন আমরা যদি লিস্টে ঢুকিয়ে দিই স্টুডেন্ট লিস্ট ডট স্টুডেন্ট, এবং সবশেষে আমরা সেই স্টুডেন্ট লিস্টটা রিটার্ন করে দেবো। ওকে, তার মানে হচ্ছে কি আমরা ডাটাবেজে এতক্ষণ পর্যন্ত কী কাজটা করলাম, প্রথমত হচ্ছে সেভ স্টুডেন্ট নামে একটা মেথড তৈরি করলাম, সেই মেথডটা কী করবে, সরি হ্যাঁ মেথড তৈরি করলাম, সেই মেথডটা কী করবে, একটা অবজেক্ট নিবে, তারপর ডাটাবেজ কানেকশন ক্রিয়েট করে ডাটাবেজে সেই অবজেক্টটা রেখে দেবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। ওকে, তারপর সেটা কী করবে, একটা ইন্টিজার রিটার্ন করবে, রাইট? তার নেক্সট হচ্ছে কি গেট অল স্টুডেন্ট, মানে হচ্ছে আমরা ডাটা শো করার জন্য যে ডাটাবেজের যে অংশটা করছি এখানে, প্রথমত হচ্ছে কি আমরা সমস্ত স্টুডেন্টের ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসলাম ডাটাবেজ থেকে, তারপর সেই ডাটাগুলো কোথায় রাখলাম, রিডারে রাখলাম, এসকিউএল ডাটা রিডারে রাখলাম, তারপর সেই এসকিউএল ডাটা রিডার থেকে সমস্ত ডাটা যেহেতু এসকিউএল ডাটা রিডারে এখন আছে সেই ডাটাগুলো আমরা অবজেক্ট আকারে নিয়ে আসতে চাচ্ছি, তো সেই জন্য কী করলাম রিডারের মধ্যে যতক্ষণ ডাটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো, তারপর প্রত্যেকটা স্টুডেন্টের একবার লুপ ঘুরবে এবং নির্দিষ্ট একজন স্টুডেন্টের ডাটাগুলো সে নিয়ে এসে নির্দিষ্ট পজিশনে বসিয়ে দেবে, অবজেক্টে বসিয়ে দেবে। ওকে, এই স্টুডেন্টের অবজেক্ট সেকশনে বসিয়ে দেবে, এই স্টুডেন্ট অবজেক্টের নির্দিষ্ট সেকশনে বসিয়ে দেবে, তারপর বসানোর পর সেই পুরো লিস্টটাকে আমরা পুরো লিস্টের মধ্যে আমরা সেই স্টুডেন্টকে নিয়ে আসবো, তারপর সবশেষে রিটার্ন করে দেবো স্টুডেন্ট লিস্টটাকে রিটার্ন করে দেবো। এখানে কি হলো, তোমরা রিডার এবং কানেকশনটা ক্লোজ করে দিই, রিডার ডট ক্লোজ, এবং আমরা রিটার্ন করে দেবো সেই লিস্টটাকে স্টুডেন্ট লিস্ট। ওকে ফাইন, তখন আমরা ইউআইতে চলে যাই, স্টুডেন্ট ইউআই, স্টুডেন্ট ইউআই, রাইট? ওকে, এখানে স্টুডেন্ট ইউআইটাকে স্টুডেন্ট অবজেক্টটাকে আমরা কী করতে হবে ম্যানেজারকে পাঠিয়ে দেবো, এই জন্য আমরা একটা ম্যানেজার তৈরি করে নিই বিজনেস লজিক লেয়ারে। ও নো, এখন বিএলএল আমরা কী করবো, ম্যানেজার নামে একটা ক্লাস ক্রিয়েট করবো, তো আমরা ইতিমধ্যেই জানি ম্যানেজারের মধ্যে সকল কন্ডিশনের কাজ করা হয়, তো ইউআই যখন ম্যানেজারকে এই ডাটাটা পাঠিয়ে দেবে তখন ম্যানেজার কী করবে, আমরা সেই কাজটা করে ফেলি, পাবলিক ইন্ট স্টুডেন্ট, ধরা যাক আমরা যে ইউজার যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেয় তাহলে আমরা
ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট করতে দেব না। তো সেক্ষেত্রে কোডটা কেমন দেওয়া যায়? ইফ স্টুডেন্ট নট ডিজিট নাম্বার যদি ইউজারের রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশনের লেন্থ যদি শূন্য না হয় তবে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে দেব। সেক্ষেত্রে আমরা কী করব, তার মানে হচ্ছে কি ইউজারের রেজিস্ট্রেশন নাম্বারটা শূন্য নয়, মানেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, রাইট? তো এখন কী করতে হবে, যেহেতু কথাটা ঠিক আছে যে ইউজার আমার কন্ডিশনটা ফুলফিল করেছে, তার মানে হচ্ছে আমি ইউজার কি ডাটাগুলো ইনসার্ট করতে দেব। সেক্ষেত্রে আমার কী করতে হবে, বিএলএলকে কল করতে হবে, সরি ডিএলকে কল করতে হবে। তো ডিএলএর ভিতরে কী আছে, গেটওয়ে আছে, গেটওয়েকে কল করতে হবে। তো গেটওয়ে মেথডটা আমরা লিখে ফেলি, গেটওয়ে গেটওয়েটা ক্রিয়েট করলাম। তারপর ডাটাগুলো আমরা ঢুকেতে দিয়ে দিই, সেভ স্টুডেন্ট দুঃখিত, সেভ স্টুডেন্ট, ডাটাগুলো সেট করে ফেললাম। তো এখানে খেয়াল করে দেখা যাবে যে সেভ স্টুডেন্ট যে মেথডটা তা কি রিটার্ন করে, কোথায়, সে গেটওয়ের ভিতরে, তাই তো? সেভ স্টুডেন্ট কী করে, একটা ইন্টিজার রিটার্ন করে, তাই না? রিটার্ন একটা ইন্টিজার রিটার্ন করে। তো ইন্টারনেটে কী রিটার্ন করতে পারে, যদি ডাটাগুলো সাকসেসফুল হয় তখন ফ্ল্যাগের মানটা চেঞ্জ হবে, মানে যদি ডাটাগুলো ঢুকে তাহলে ফ্ল্যাগের মানটা শূন্য থাকবে, শূন্য থাকবে না। ডাটাগুলো না ঢুকলে ফ্ল্যাগের মানটা শূন্য থাকবে এবং ঢুকলে ফ্ল্যাগের মানটা ওয়ান হবে। তার মানে হচ্ছে আমরা এখানে কি পিক করতে পারি, এখন ডাটা যদি ফ্ল্যাগের মান যদি শূন্য হয় তার মানে হচ্ছে কি ডাটা আমাদের ঢুকে নেই। ইফ ফ্ল্যাগের মান যদি শূন্য চেয়ে বেশি হয় তার মানে হচ্ছে কি ডাটা আমার প্রবেশ হয়েছে, রিটার্ন ডাটা ইনসার্টেড। ওকে, যদি ফ্ল্যাগের মান শূন্য না হয়, শূন্য চেয়ে ছোট হয়, বা সরি যদি ফ্ল্যাগের মান শূন্যই হয় তাহলে কী হবে, তার মানে ধরে নিতে হবে ডাটাগুলো রিটার্ন ডাটা ইনসার্শন ফেইলড। তার মানে হচ্ছে এই মেসেজটা আমি কাকে দেবো, ইউআইকে দেবো, তার মানে হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং হবে। এখন কথা হচ্ছে ইউজার কী করলো, আমার কন্ডিশন ঠিকমতো মেনেছে, অর্থাৎ সে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে এই জন্য আমি তাকে ডাটা ঢুকোতে দিলাম। তো ডাটাবেজে যদি কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে ডাটা যাবে, আর যদি কোনো ধরনের ডাটাবেজে সমস্যা থাকে তাহলে সে কী করবে, ডাটা ইনসার্শন দেখাবে না। ফাইন, এখন আরেকটা জিনিস, যদি ফুলফিল করেছে তাই আমরা করতেছি এটা, কিন্তু যদি কন্ডিশনটা ফুলফিল না করে, অর্থাৎ ইউজার যদি রেজিস্ট্রেশন নাম্বার না দেয় তাহলে আমরা কী করতে হবে, তাহলে সেটার জন্য আমাদের কাজটা করতে হবে। তাহলে কী হবে সেক্ষেত্রে, এলস রিটার্ন ইস এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, ফাইন। এখন আমরা একটু ইউআইতে ফিরে যাই, এই মেসেজটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, ইউআইতে যাচ্ছে। তো ইউআই কী করবে, সরি স্টুডেন্ট ইউআই, ইউআই কী করবে, ইউআই এখন কী করবে, কল করবে ম্যানেজারকে, রাইট? ডাটাগুলো আমার ইউজ করার জন্য প্রস্তুত, এখন আমরা ম্যানেজারকে কল করি, ম্যানেজার। স্টুডেন্ট পাঠিয়ে দিলাম,
এখন এই রিস্টোর মেথডটা কি করে, একটা স্ট্রিং রিটার্ন করে, রাইট? আমরা যদি এখন দেখি একটা স্ট্রিং রিটার্ন করে, তো স্ট্রিংটা আমাদের নিতে হবে না, স্ট্রিংটা আমরা নিয়ে রাখি, স্ট্রিং মেসেজ। ওকে, এখন এই মেসেজটা তো আমরা ইউআইতে শো করতে হবে, তো সেই জন্য আমাদের কী করতে হবে, ইউআইতে শো করতে হবে। তো ইউআইতে শো করার জন্য আমরা একটা লেভেল তৈরি করি, লেভেল নিয়ে নিই, শো করে দিলাম। তো পুরো ব্যাপারটাকে আমরা একবার রিভিউ দিই। ডাটা এন্টার পর্যন্ত আমরা যতটুকু করলাম, প্রথমত হচ্ছে কি, স্টুডেন্ট ইউআইতে আমরা একটা ইউআই তৈরি করলাম, করার পর সেভ বাটনে ক্লিক করার পর কি হবে, ডাটাগুলো রিসিভ করা হবে, ডাটাগুলো রিসিভ করা হবে। রিসিভ করার পর একটা অবজেক্ট তৈরি করা হলো সেই ডাটাগুলো দিয়ে, তারপর সেই অবজেক্টটাকে, সেই অবজেক্টটা ম্যানেজারকে পাঠিয়ে দেওয়া হলো, এবং ম্যানেজারের ম্যানেজার কী করলো, সে অবজেক্টটা ইনসার্ট করলো, কোথায় ম্যানেজার ইনসার্ট করলো, ঠিক আছে। ইনসার্ট করার পর ইনসার্ট করলো কীভাবে, সে গেটওয়েকে কল করে ডাটাটা ইনসার্ট করলো। তো আমরা গেটওয়েতে গিয়ে দেখি গেটওয়ে কী করলো, ডাটাগুলো ডাটাবেজে বসালো, বসানোর পর সে একটা ইন্টেজার রিটার্ন করলো। আমরা কানেকশনটা এখানে ক্লোজ দিইনি, ফ্ল্যাগ রিটার্ন করলো। তারপর ম্যানেজার কী করলো, সে ফ্ল্যাগের উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিয়ে দিল, একটা স্ট্রিং রিটার্ন করলো। স্ট্রিংটা রিটার্ন করার পর সেটা কোথায় আসলো, ইউআইতে চলে আসলো। ইউআই কী করলো, সরাসরি সেটা শো করে দিল। তো আমরা দেখি এ পর্যন্ত কাজ করে কি না। এক্সেপশন দেখাচ্ছে, আমাদের ডাটাবেজে প্রবলেম আছে। আমরা ডাটাবেজের নাম তো এটা দিই, ডিবি স্টুডেন্ট ইনফরমেশন, ডিবি ডিবি স্টুডেন্ট ইনফরমেশন। আমরা আবার রান করে দেখি,
data inserted. আমার ডাটাবেজে দেখি আসলে ইনসার্ট হলো কিনা। ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে ট্রাই করি, তবুও ডাটা ইনসার্টেড দেখাচ্ছে, তার মানে কোথাও একটা সমস্যা হয়েছে। আমরা দেখি সমস্যা কোথায় অ্যাকচুয়ালি। গেটে ম্যানেজারের কাহিনীটা, ম্যানেজারের প্রোগ্রাম হয়েছিল। একটু ডিবাগ করে দেখি ব্যাপারটা। রেজিস্ট্রেশন নাম্বার লেন্থ 6 কিভাবে হবে? ওকে, আমরা ডিবাগিংটা অফ করি আপাতত। ধরা যাক আমরা 6 ডিজিটের কম, রেজিস্ট্রেশন নাম্বার যদি 6 ডিজিটের কম বা বেশি হয় তাহলে আমরা নিব না। রিসেন্টার 6 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার। এবার আমরা একটু রান করে দেখি। সেন্টার 6 এর রেজিস্ট্রেশন নাম্বার যদি আমরা সমান দিই, তো আমাদের এটা কাজ করে না কেন তা একটু খুঁজে দেখি। এই জায়গাতে ভুল ছিল। রান করে দেখি।
inserted. যদি আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা না দিই রেসেন্টের তো রেজিস্ট্রেশন নাম্বার ওকে ডারেক্ট হচ্ছে না সর্বশেষ ডাটাটি প্রবেশ করতে দেওয়া হয়নি এভাবে আমরা ম্যানেজারের মধ্যে আরো বিভিন্ন ধরনের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারি তো সেভের কাজটা শেষ হলো এখন আমাদের কাজ হচ্ছে ডাটা শো করার কাজটা করা তো ডাটা শো করার জন্য শো বাটনে ক্লিক দিতে হবে বাটনে ক্লিক করলে যে কাজটা করবে কাজটা করে নিই সব বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা ডাটা গ্রিড ভিউতে এটাকে রিডিরেক্ট করবো রেসপন্স ডট ডিরেক্ট এই ফর্মে নিয়ে যাবো এটার মানে হচ্ছে যখন আমরা শো বাটনে ক্লিক করব যখন আমরা শো বাটনে ক্লিক করব এটা সরাসরি এই গ্রিড ভিউ মানে এই ফাইলটাতে নিয়ে যাবে ওকে এখন এই ফাইলে আমাদের কাজ করতে হবে মানে হচ্ছে যখনই এই ফাইলটা কল করা হবে সাথে সাথে আমাদের ডাটাগুলো শো করে দেবে তো ডাটা শো করার জন্য দ্যাট মিনস হচ্ছে আমরা ডাটা শো করবো এখন সেই জন্য কী করতে হবে সর্বপ্রথম আমাদেরকে কল করতে হবে ম্যানেজারকে রাইট ম্যানেজারে কেন কল করতে হবে অলরেডি আমরা জানি ম্যানেজার কোথায় থাকে বিজনেস লজিক লেয়ারে অর্থাৎ ম্যানেজার কী করবে ডাটা লেয়ারের ডাটা অ্যাক্সেস লেয়ারের সাথে সংযোগ স্থাপন করে আমাদেরকে রেজাল্টটা দিবে ম্যানেজার ম্যানেজারের মধ্যে ডাটা গেট করার জন্য কোনো কিছু আমরা লিখিনি থেকে কল করা হবে গেটল স্টুডেন্ট কি রিটার্ন করে দেবে গেটল স্টুডেন্ট কি করবে স্টুডেন্ট একটা লিস্ট রিটার্ন করবে আমরা সরাসরি এটাকে রিটার্ন করে দিই কাজ শেষ তারপর হচ্ছে একটা লিস্ট কোথায় যাবে ওকে এটা আমরা কোথায় রাখবো
আমরা গ্রিড গ্রিড ভিউ রাখবো। গ্রিড ভিউয়ের নামটা কি যেন ছিল, ডাটা গ্রিড ভিউ। ডাটা গ্রিড ভিউ ডট ডাটা সোর্স ইকুয়াল টু, এখানে রাখলাম। এখন এখানে আমরা ডাটা বাইন্ড করে দেবো, ডাটা শো এর কাজটা আমরা আর একটু ওভারভিউ দিই। প্রথমত হলো শো বাটনে ক্লিক করার পর সেটা রিডিরেক্ট হবে কোথায়, শো স্টুডেন্ট ইউআইতে। ওকে, তো শো স্টুডেন্ট ইউআইতে গেলাম। যাওয়ার পর তা কি করবে, ম্যানেজারকে কল করবে, বলবে যে গেট অল স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট লিস্টটা দাও। তারপর ম্যানেজার কী করবে, গেটওয়েকে কল করবে, গেটওয়েকে কল করে বলবে যে পুরো স্টুডেন্ট লিস্টটা দাও। তখন গেটওয়েতে কী কী হবে, গেটওয়ে কী করবে, পুরো কানেকশন আবার কানেকশন বিল্ড আপ করবে। কানেকশন বিল্ড আপ করবে। কানেকশন বিল্ড আপ করার পর ডাটাগুলো রিডারে নেবে এবং রিডারে আমরা লুপ চালিয়ে সবগুলো ডাটা নিয়ে আসবো। তারপর সেটা স্টুডেন্ট লিস্টটা রিটার্ন করে দেবে। তো স্টুডেন্ট লিস্টটা রিটার্ন করার পর সেটা কে পাবে, সেটা পাবে ম্যানেজারের গেট অল স্টুডেন্ট মেথডটা। তারপর সেটা কী করবে, সেই লিস্টটাকে রিটার্ন করে দেবে কাকে, রিটার্ন করে দেবে শো স্টুডেন্ট ইউআইতে। মানে সেই লিস্টটা কোথায় আসবে, এখানে চলে আসবে, এসে গ্রিড ভিউতে এসে জমা হবে। তারপর আমরা ডাটা বাইন্ড করে দেবো, তারপর শো করার কথা। আমরা দেখি পুরো ব্যাপারটা কাজ করে কিনা। ইয়েস, কাজ করতেছে। এই হলো মোটামুটি লেয়ার আর্কিটেকচার। আমরা পুরো ব্যাপারটাকে আরেকবার রিভিউ দিয়ে দেখি। প্রথমত হলো স্টুডেন্ট ইউআই, এখানে কি করলাম, আমরা একটা ফর্ম ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর যখন সেভ বাটন ক্লিক করব তখন কি হবে, ইউআই থেকে সমস্ত ডাটাগুলো জমা করা হবে। করার পর আমরা মডেলের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করব সেই ডাটাগুলো নিয়ে। তারপর সেই ডাটাগুলো কী করব, ম্যানেজারকে পাঠিয়ে দেবো, এই জন্য যে এখানে কোনো কন্ডিশন আছে কি না তা চেক করার জন্য। এই জন্য আমরা ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট করে ম্যানেজারকে পাঠিয়ে দিলাম সেই ডাটাগুলো, রাইট। পাঠানোর পর ম্যানেজার যে রিপ্লাইটা দেবে সেই রিপ্লাইটা আমরা একটা মেসেজে রেখে দিলাম। ম্যানেজার কী ঘটলো, অ্যাকচুয়ালি ম্যানেজার দেখলো যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। তারপর সে কন্ডিশনটা চেক করলো। কন্ডিশনটা চেক করার পর যখন দেখলো যে কন্ডিশনটা ঠিকমতো মানা হয়েছে, তখন সে ইনস্ট্যান্ট এটার ভিতরে ঢুকবে। ঢুকে ঢোকার পর দুটো জিনিস করতে পারে, একটা হচ্ছে ডাটা ইনসার্ট হতে পারে, আর একটা হচ্ছে ইন্টারনাল ডাটাবেস প্রবলেম থাকার কারণে ডাটা ইনসার্ট নাও হতে পারে। ডাটা যদি ইনসার্ট হয় তাহলে সে সরাসরি রিটার্ন করে দেবে ডাটা ইনসার্টেড, আর যদি ডাটা ইনসার্ট না হয় তাহলে সে বলবে যে ডাটা ইনসার্টেড ফেল। আর যদি কন্ডিশনটা পুরোপুরি মানা না হয় তাহলে এখানে এসে সরাসরি বলে দেবে যে প্লিজ এন্টার দ্য রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তো এ কী করলো, এই জিনিসটার জন্য ডাটাবেসকে কল করলো। ডাটাবেস কী করলো, তাকে একটা ইন্টিজার নাম্বার রিপ্লাই দেবে। রিপ্লাই দেওয়ার পর সেখান থেকে বোঝা যাবে যে ডাটাটা আসলে ইনসার্ট হয়েছে কি হয়েছে না, হয় নাই।
তারপর ওভারঅল ব্যাপারটা এরকমই। একইভাবে যদি আমরা ডাটা রিড করার কথা বলি, ঠিক একইভাবে প্রথমে ম্যানেজারকে কল হবে, ম্যানেজার কী করবে, ডাটাবেসকে কল দেবে, ডাটাবেস তাকে একটা রিপ্লাই দেবে, রিপ্লাই দেওয়ার পর যে রিপ্লাইটা আসে সেটার উপর ভিত্তি করে আরেকটা রেজাল্ট রিপ্লাই দেবে ইউআই, সরি ম্যানেজার। ম্যানেজার কী করবে, ইউআইকে রিপ্লাইটা দিয়ে দেবে, তারপর ইউআই থেকে সরাসরি ইউজার জিনিসটা দেখতে পারবে। এখানে আরেকটা জিনিস স্পেসিফাই করে রাখি, সেটা হচ্ছে বিএলএল এর আন্ডারে বা বিজনেস লজিক লেয়ারের আন্ডারে আমরা রাখছি কি ম্যানেজার। এখানে যে কোনো সুবিধাজনক নাম দেওয়া যায়, আমি দিলাম ম্যানেজার, ম্যানেজার নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। একইভাবে ডাটা অ্যাক্সেস লেয়ার, ওইটাকে আমরা দিয়েছিলাম নামটা গেটওয়ে, বা সুবিধাজনক যে কেউ যে কোনো নাম দিতে পারে। ওকে, এই হলো সব মিলে লেয়ার আর্কিটেকচার। তো দেখার জন্য ধন্যবাদ।